শিলচর মেডিকেল কলেজের করোনা সংক্রান্ত আজকের আপডেট। আজ বিকেল 5 ঘটিকায় 280 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। আইসিইউতে 95 জন পেশেন্ট আছেন এবং ওয়ার্ডে 185 জন পেশেন্ট আছেন। ভেন্টিলেটর সাপোর্টে 23 জন পেশেন্ট আছেন এবং 165 জন অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় 52 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে করোনা নিয়ে ভর্তি হয়েছেন এবং 36 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজ থেকে ডিসচার্জ হয়ে গেছেন। গত 24 ঘন্টায় 44 জন পেশেন্ট হোম আইসোলেশন নিয়েছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট 71টি স্যাম্পল এবং আরটিপিসিআর 24টি স্যাম্পল গত 24 ঘন্টায় পজিটিভ এসেছে। গত 24 ঘন্টায় 6 জন পেশেন্টের করোনা নিয়ে ডেথ হয়েছে। প্রথম পেশেন্ট মাধবী রানী দাস, ওনার বয়স 63 বছর। উনি শিবপুর কাছাড় ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন। উনি গত 16 মে শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। 21 মে সন্ধ্যা 7:30টার সময় ওনার মৃত্যু হয়েছে। দ্বিতীয় ফৈজুর রহমান বড়ভুইয়া, ওনার বয়স 76 বছর। উনি অম্বিকাপুর কাছাড় ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন। উনি গত 17 তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 21 তারিখ রাত্রেবেলা 9:45 ওনার মৃত্যু হয়েছে। তৃতীয় অজয় বাহাদুর থাপা, ওনার বয়স 58 বছর। উনি অরুণাচল কাছাড় ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন। উনি 18 তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 22 তারিখ সকাল 6:15 ওনার মৃত্যু হয়েছে। চতুর্থ পেশেন্ট রঞ্জিৎ পাল, ওনার বয়স 72 বছর। উনিও মাসিমপুর কাছাড় থেকে এসেছিলেন। উনি 17 তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 22 তারিখ সকাল 7:50 ওনার মৃত্যু হয়েছে। পাঁচ নম্বর গায়ত্রী দাস, ওনার বয়স 69 বছর। উনি পাবলিক স্কুল রোড শিলচর থেকে এসেছিলেন। উনি 18 তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 22 তারিখ সকাল 11:20 ওনার মৃত্যু হয়েছে। ছয় নম্বর পেশেন্ট মায়া চক্রবর্তী, ওনার বয়স 67 বছর। উনি চ্যাংকুরি রোড শিলচর থেকে এসেছিলেন। উনি গত 19 তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 22 তারিখ দুপুর 12:10 ওনার মৃত্যু হয়েছে।